শনিবার মুর্শিদাবাদ লোকসভায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের। নাম ঘোষণা হওয়ার পরই উচ্ছ্বাসে মেতে ওঠে বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। রবিবার মুর্শিদাবাদ লোকসভার লালবাগের বিভিন্ন এলাকায় বিজেপির দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লেখনের মাধ্যমে ভোটের প্রচার কার্য শুরু করেন বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শনিবার মুর্শিদাবাদ লোকসভায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের। একদা গৌরী শঙ্কর ঘোষ শিক্ষক হিসেবে পরিচিত হলেও তিনি মুর্শিদাবাদ বিধানসভা আসনে 2021 সালে তৃণমূলকে পরাজিত করে পদ্ম ফুটিয়েছিলেন। ইতিমধ্যে মুর্শিদাবাদ লোকসভাতে একটি সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণা হওয়ার পরই উচ্ছ্বাসে মেতে ওঠে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। রবিবার মুর্শিদাবাদ লোকসভার লালবাগের বিভিন্ন এলাকায় বিজেপির দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচার কার্য শুরু করেন বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশাবাদী গৌরী শঙ্কর ঘোষ। নিয়েছে যে এই লোকসভা সংখ্যালঘু উদ্দেশিত যে লোকসভা 11 লোকসভা মুর্শিদাবাদ, সেখানে আমাকে পার্টি প্রার্থী করেছে। সংগঠন যে সঙ্গে নিয়ে আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছি যে এবারের এই লোকসভা নির্বাচনে আমরা মানুষের মন জয় করতে পারবো এবং সংগঠন সঠিকভাবে ভোটারদের কাছে পৌঁছে বিজেপির প্রতি পদ্ম ফুলে ভোট করাতে পারবে। আমরা মোদিজির হাত শক্ত করতে এখান থেকে জনপ্রতিনিধি পাঠাতে পারব। আনন্দের বিষয় বা ভয়ের বিষয় এমন কোনো বিষয় নয়। সব থেকে বড় বিষয় যেটা, যে নতুন একটা চ্যালেঞ্জ আবার সামনে এসেছে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে। এবং বিগত দিনে সিপিএম কংগ্রেস যেভাবে খুনের রাজনীতি পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ জেলায় চালু করেছিল, সেই খুনের রাজনীতি আবার যেন প্রতিষ্ঠিত না হয় তার জন্য সিপিএম কংগ্রেসের যে সুবিধাবাদী জোট, সেই জোটকে পরাস্ত করতে হবে। এবং এই জেলার মানুষের কর্মসংস্থানের পরিবেশ তৈরির স্বার্থে, এই জেলার আমাদের স্বাস্থ্য পরিষেবার যে বেহাল দশা, সেটা বেহাল দশা থেকে যেন ভালো অবস্থায় আসে তার স্বার্থে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে মুর্শিদাবাদবাসী এবং মুর্শিদাবাদ লোকসভার ভোটারদের কাছে আমার বার্তা, যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান আমরা শুধু দিয়েছি তাই নয়, আমরা প্রত্যেকটা বাড়িতে মোদীজির বিকাশের যে চিন্তাধারা সেটা বাস্তবায়িত করতে পেরেছি, রূপায়িত করতে পেরেছি। আগামী দিন আরও বেশি বিকাশ এই জেলায় সম্ভব হবে যদি আমরা এখান থেকে আমরা আমাদের পার্টির প্রতীকে আমাদের প্রতিনিধি পাঠাতে পারি। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।